আজ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে, তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। এর জন্য আপনাকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, মোবাইল থেকে দেখুন বা কম্পিউটার থেকে দেখুন একই সিস্টেম বা একই পদ্ধতি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2023, এটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন প্রথমে একটা লিঙ্ক আসবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2023, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে, যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। সেখানে প্রথমে একটা লিঙ্ক থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2023, আর তার নিচে থাকে মাদ্রাসা এক্সামিনেশন এক্সামিনেশন রেজাল্টের এ লিঙ্ক। তো আপনার প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে এন্টার ইওর রল, অর্থাৎ এখানে রলটা দিবেন আপনি, যে ছয় সংখ্যার রল হয় সেটা দিবেন, আর নাম্বার এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে বাম দিকে দেখেন একটা মোটা মোটা অক্ষরে কালো কালো লেখা আছে, সংখ্যা লেখা আছে, সেগুলো ক্যাপচা, এই ক্যাপচাগুলো ডান দিককার ঘুরে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার রেজাল্টটি শো হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার রেজাল্টটা এখানে শো হবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন প্রথমেই রোল নাম্বারটি, আপনি আপনার রোল নাম্বারটি প্রথমে এখানে দেখতে পাবেন। তারপরে এখানে নাম্বার দেখতে পাবেন নিচে, তার মানে হচ্ছে তারপরে নিচে আপনার নামটি দেখতে পাবেন, এখানে আপনার নামটি। তারপরে টোটাল মার্কস কত পেয়েছেন সেটা এখানে দেখতে পাবেন। তবে ওভারঅল স্কোর কত পেয়েছেন সেটা তার নিচে থাকবে, মানে কত গ্রেড কত হয়েছে আপনার ওভারঅল, মানে প্রত্যেকটা সাবজেক্ট মিলে কত গড় হয়েছে সেটা থাকবে এখানে। তারপরে টোটাল পার্সেন্টেজ কত হয়েছে আপনার প্রত্যেকটা সাবজেক্ট মিলে, টোটাল যে পার্সেন্টেজ সেটা কত পার্সেন্ট হয়েছে নাম্বার সেটা থাকবে। আর এখানে তার নিচে পাস করেছেন না ফেল করেছেন সেটা নিচে থাকবে, এখান থেকে আপনার পুরো তথ্যটা পেয়ে যাবেন। তারপর নিচে দেখেন প্রথমে বাংলা আছে, বাংলা, সেখানে বাংলার যে থিওরি পরীক্ষার রেজাল্ট সেটা কত পেয়েছেন সেটা এখানে থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা কত পেয়েছেন সেটা এখানে লেখা থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের এখানে পাশাপাশি সব লিখিত পরীক্ষার যে নাম্বারগুলো পেয়েছেন সেগুলো এখানে থাকবে। তারপরে সে ডান দিকে এখানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টে যে নাম্বারটি পেয়েছেন সে নাম্বারটি এখানে থাকবে। এই দুটো নাম্বার যোগ করে তার পাশে এখানে টোটাল মার্কসটি থাকবে, আর কোন নাম্বার কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ যে যে যেই সাবজেক্টে যে গ্রেড পেয়েছেন সেগুলো এখানে পরপর দেওয়া থাকবে। আর তার পাশে প্রত্যেকটা সাবজেক্টের কত পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজগুলো এখানে থাকবে। এভাবে আপনি নিজের রেজাল্টটি আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।